হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহাতান বাউন্ড। এই যে এদিকে এই লোক নাকি আমঘরে কক্সবাজার নিয়ে যাবো চাঁদপুর থেকে। কেমনে নেবেন কক্সবাজার? এই ট্রলারে নিয়ে যাবো, ট্রলারে নিয়ে যাবে কক্সবাজার। তো চলেন আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি চাঁদপুরের কক্সবাজার। এটা আসলে ওই কক্সবাজার না, এখানে আরেকটা ছোট্ট কক্সবাজার আছে, মিনি কক্সবাজার। নদীর মোহনার হেড, ত্রি নদীর মোহনা। তিন নদী কি কি? পদ্মা, মেঘনা, ঢাকাতিয়া। পদ্মা, মেঘনা, ঢাকাতিয়া, এই তিনটা নদী এখানে মিশছে একসাথে, তিনটা তিন দিকে চলে গেছে। ওই মাথায় যে চর, ওইটা হচ্ছে বলা হয় ছোট কক্সবাজার, মানে কক্সবাজার হচ্ছে একটু ছোট মিনি কক্সবাজার। তো এই ভাইয়ের বোটে করে আমরা এখন চলে যাব। তো চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই। এই যে হচ্ছে বোল্ট, হুসাইন বোল্টের ছোট ভাই, আসলে তার নাম আমি দিছি বোল্ট, কারণ হচ্ছে সে বোল্ট চালায়, রানার বোল্ট। আর সে বোল্ট নিয়ে আমার সাথে রেস করতে আসছিল কে বের আসে। আমি এরকম টান দিয়ে আসতে চুপ করে বয়ে থাকি, দেখি আসবে না, করে দিয়ে না হবে না। ক্রেজি রাইডার ভাই, বুঝছেন? আমার আমার ক্রেজি রাইডার নাম দিয়ে দিছে, বুঝছেন? ক্রেজি রাইডার। এই আছে সুমন ভাই, সাভার থেকে আসছে। হ্যালো, আও কি আও সুমন ভাই, MT-15 নিয়ে আসছে, আমার একটা পছন্দের বাইক। এ হচ্ছে নারায়ণগঞ্জের বিখ্যাত শান্ত ভাই, গুরাদ ভাই, দুবল ভাই, আর এই যে ব্লগার, ব্লগার কি অবস্থা? আর এই যে নতুন ব্লগার ফয়সাল বাইকার। হ্যাঁ বলেন। নারায়ণগঞ্জের মানুষ যে কলকাতা বিখ্যাত সেটা বাঙালি সবাই জানে, সবাই জানে। তাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো আমরা মোটামুটি চলে আসছি একটা চরে। আমি তো বড় হয়েছি যে এলাকায়, ওই এলাকায় গুলার চর বলে। এনে কক্সবাজার তো কিছু আমি দেখতেছি না, বিচ কই? বিচ ভাই, এখন কি জোয়ার? আচ্ছা, মনে হয় মোটামুটি মিনি কক্সবাজার চলে আসছি। আর এটা আসলে কক্সবাজার না, ভুয়া ভুয়া চর। হ্যাঁ, এখানে তো বিচ আমি দেখতে পাইতেছি না। এখন আমরা ঝাঁপ দিব নদীতে। এই যে লুঙ্গি টুঙ্গি পরে ফেলছে মিল্টন ভাই, প্রচন্ড গরম। হ্যাঁ, এখন ঝাঁপ দিবে। সে একটু আগে কাপড় খুলেছিল, এখন কাপড় খুলছে একটু আগে। হ্যাঁ, এই এখানে রড আছে, ওই যে নৌকার রড। এ ভাই, নৌকার রড আছে না এগুলোর মাথায়? এই রড আছে, রড আছে। রেডি, 1 2 3 এই যে, এই যে ঘাসের একদম মাথা, যেখানে যেখানে ঘাস শেষ, তারপরে আমাদেরকে যাইতে মানা করে দিচ্ছে যে ওদিকে। এই যে তিন নদীর মোহনা তো এটা, পদ্মা, মেঘনা, ঢাকাতিয়া, ঠিক আছে। এই তিন নদীর মোহনা, এখানে অনেক বেশি স্রোতের জন্য দিকে যেতে মানা করছে। আর ওই দেখেন ছবি হইতেছে, আবার 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 হবে, আবার হবে, আবার হবে। হ্যাঁ, রেডি কই 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 মিল্টন, এই গুরাদ ভাই কই, এই যে পা গেছে, পা গেছে, পা গেছে। হ্যাঁ, রেডি, 1 2 3 এবার রাহাত ভাই জাম্পিং দিবে, জাম্পিং, রাহাত ভাই, রাহাত ভাই জাম্পিং দিবে এখন। রাহাত ভাই কুইক কুইক কুইক, হ্যাঁ হ্যাঁ, 1 2 3
ও হাতির লোকে মহিষ, মাছির লোকে মহিষ। এখন রাহাত ভাই আমার প্যান্ট খুলে গেছে। আর কিছু সে মজমাস্তি চলতেছে, কিছুক্ষণ পরে আবার আসতেছি, একটু রেস্ট নিয়ে নেই। না না খেলাই দিয়ে না মুরো গাইজ। আমরা হচ্ছে সেই নদীর পাড় থেকে এসে এখন আমরা আবার ঢুকছি এখানেই, ওখানে যে বড় স্টেশন যেটা হচ্ছে রেল স্টেশন, এখানে একটা পার্ক আছে হচ্ছে বঙ্গবন্ধু পার্ক। ওই বঙ্গবন্ধু, হ্যাঁ এপাশে বসবেন, হ্যাঁ হ্যাঁ এই পাশে দিয়ে ছায়া আছে, চলেন। কিন্তু বাতাস কিন্তু ওই পাশে, ও এই পাশের ভিউ ভালো, ওই পাশের ভিউ ভালো না। হ্যাঁ তো রক্তধারা, রক্তধারা কোনটা, এই যে এই ভাস্কর্যটার নাম হচ্ছে রক্তধারা। যাই হোক তো এখানে আমরা এখন একটু সন্ধ্যা পর্যন্ত বসবো, জাস্ট বিকেলের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এখানের এই বঙ্গবন্ধু পার্ক, এটা বঙ্গবন্ধু পার্কটা সুন্দর, সুন্দর হচ্ছে এখানে অনেক বড় বড় গাছ থাকার কারণে ছায়া আছে এবং তিন পাশেই নদী, যার কারণে বাতাস চারদিক থেকে আসতেছে, বাতাসের কোনো কমতি নাই। এই পাশেও নদী, ওই পাশেও নদী, ওই পাশেও নদী, তিন পাশে নদী থাকার কারণে হচ্ছে প্রচণ্ড বাতাস আছে। Sızladırmanı hatıraları çekebilmirim uçilaları Bongobondu Park, এই পাশে হচ্ছে পার্কটা, হ্যাঁ আর এই পাশে হচ্ছে নদী, এই পাশেও নদী, সামনেও নদী, ওই পাশেও নদী, তিন পাশেই নদী, যার কারণে বাতাস এবং হচ্ছে সূর্যটা যখন দেখা যায়, আমি কিছু সিন হয়তো দেখাইছিলাম বা পরেও দেখাইতে পারি, ওই যে ওই পাশে, হ্যাঁ সূর্যটা যখন ওই যে ডুবতে থাকে, মানে অসাধারণ একটা ফ্রেম, অসাধারণ, মানে খুবই ভালো লাগে। আর এখানে বিশেষ করে শুক্রবারই হচ্ছে দর্শনার্থী বা ভিজিটর যারা বেশি আসে, শুক্রবার ছাড়া অন্য সময় নাকি মোটামুটি ফাঁকাই থাকে শুনলাম। তো এতক্ষণ আমি ওই পাশটা ছিলাম, এখন এই পাশে চলে আসছি, হচ্ছে অবস্থা। আর এই যে ব্লকগুলো এখানে ফেলে, এরকম হচ্ছে পিচ যেটা ছিল, ব্লকগুলো ফেলে ইয়ে করে দেওয়ার কারণে আর কি, ব্লকগুলো থাকার কারণে মানুষজন বসতে পারতেছে। দেখেন আমার পিছনে কিন্তু অসংখ্য মানুষ বসে আছে, অনেকে আমি কথা বলতেছি আমার দিকে তাকাইতেছে, আসতেছে যে আমি আমি একা একা কথা বলতেছি, আবার পাগল টাগল হয়ে গেলাম কিনা একা একা যেহেতু কথা বলতেছি। এ মুরাদ ভাই কই ছিলেন? ওই পাশে গেছিলাম। মুরাদ ভাই সারাদিন দৌড়াদৌড়ির কারণে খুবই প্যারায় ছিল, এখন একটু রিল্যাক্স, কারণ সে হচ্ছে ঘুরতে আসলে রিল্যাক্স থাকতে ভালো লাগে তার, যে বিন্দাস মানে টেনশন ফ্রি। ঠিক আছে আমি একটু কথা বলি, দেখেন কী বল ভাই, সারাদিন তো আপনার চেহারা টেহারা ভালো ছিল না, এখানে এসে আমি দেখতেছি চেহারা মনে একটু মানে বিনোদনের কিছু একটা ভাই। আমার দরকার হচ্ছে কমফোর্ট, ঠিক আছে আমার দরকার হচ্ছে রিল্যাক্স, আমরা আসি টুর হচ্ছে রিল্যাক্স করার জন্য, ঠিক আছে
রিল্যাক্স না পাইলে ভাই তাড়াহুড়া দৌড়ালে ভাই ট্যুর হয় না। এটাও আমিও সাপোর্ট করি, রিল্যাক্স ট্যুরে আসি তো আমরা প্ল্যান করেই আসি যে হ্যাঁ আমি আজকে রাত্রে 9টা 10টা 11টা 12টা পর্যন্ত আমি টেনশন ফ্রি থাকবো, আমার কোনো সার্ভিস প্রেশার থাকবে না, বিজনেস প্রেশার থাকবে না, ফ্যামিলির প্রেশার থাকবে না। কিন্তু আমাদের মানে ট্যুরে যে মাঝে মধ্যে যাই দু একজন পরে এরকম যে ভাই তাড়াতাড়ি, এটা মানে খুবই কষ্টদায়ক। হ্যাঁ, কারণ টাকা পয়সা ভাই কী হবে জীবনে, টাকা পয়সা তো খরচ হবে আর টাকা পয়সা তো ইনকাম খরচ করার জন্যই, কারণ যদি আমি হিসাব করি আসলে ট্যুরে গেলে একটু খরচ টরচ হয়। তো এখানে আসার পরে মোটামুটি মুরাদ ভাইয়ের ইয়ে ভালো হয়ে গেছে আর কি, চেহারা আমাদের সবারও ভালো হয়েছে, কারণ এই যে সিনটা যদি দেখেন, এই দেখেন পিছনের যে সিনটা, তাহলে আজকে হ্যাঁ এই দেখেন এই দেখেন এই দেখেন বাটপার বাটপার এই হলো বাটপার নোয়াখালীর বাটপার। বড় বড় ইলিশ খাওয়াবো আপনাদেরকে, ঠিক আছে? এই হচ্ছে ইলিশ খাওয়াবে আমাদেরকে নিয়ে আসছে, সে আমাদেরকে দাউদকান্দি রেগে সে চলে গেছে গৌরীপুর, বললাম মতলব দিয়ে ঢুকবো সে চলে গেছে, পরে আমরা ভাবছি ভাই ভাই ভুল করে কেউ চাঁদপুর আসেন না, আমার এলাকা আসবেন না, আইসে বাস এটা হচ্ছে এই লোকের এলাকা। ইলিশ মাছের দাম শুনে টাসকি লেগে গেছি, ইলিশ মাছ কাটতে গেছি হোটেলে, দুইটা ইলিশ মাছ কেটে দিবে 500 টাকা চায়। ইলিশ তো খেয়েছি আমরা নাকি? হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ খাইছি, ইলিশ খেয়েছি, ভালো হয়েছে। আর চাঁদপুর মহানে আসবেন, ভুল করে ওই পার যাবেন না, ওই মিনি কক্সবাজার, ওই মিনি কক্সবাজার যাবেন না, ওটা আপনি ফাও জাস্ট চর একটা দ্বীপ নদীর এই এখানে আসবেন, এখানে আসবেন বিকেলের পরে যখন রোদটা কমবে, দেখেন এই যে ভিউটা যদি আপনি দেখেন, এই দেখেন এই ভিউটা, এই ভিউটা আপনি পাবেন 1,00,000 টাকা দিয়ে পাবেন। এই যে ফ্রেমের মধ্যে এখন যেই জায়গাটা দেখছেন, এই দেন এই পাশে যদি এইভাবে দাঁড়াই আর যদি ওইদিকে তাকায় থাকি সারাদিন মন ঘুরে যাবে, ঠিক আছে? তো এই ভিউটা পাওয়ার জন্য আপনারা যখন রোদটা মানে সূর্য একটু নিচের দিকে আসবে তখন আসবেন, কারণ হচ্ছে রোদটা যখন কমবে তখনই আপনার হচ্ছে ভালো লাগবে দেখতে আর কি জায়গাটা। দেখেন ওই যে সিনটা যদি আমি দেখাই, বার তিন পাশে নদী হওয়ার কারণে এই জায়গাটা তিন সাইডেই নদী, যে পাহাড়টা এই পাশে নদী, ওই পাশে নদী, ওই পাশে নদী, এক পাশে নদী, তিন পাশে নদী হওয়ার কারণে তিন দিক থেকে বাতাস খোলামেলা, এবং এখানে প্রচুর অনেক বড় বড় গাছ আছে যার যে কারণে ছায়া। ওকে, আপনি বিকাল 4টা 4:30 পরে আসবেন, বিন্দাস ঘুরবেন। তো আজকে আর কথা হচ্ছে না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত কি করবেন, চিল করবেন, সেফলি রাইড করবেন, আর ভিডিও দেখতে 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 শেয়ার করতে করতে ভাইরাল করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।